হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের মিষ্টি। আমি বলবো এই মিষ্টিটা একটু ডিফারেন্ট, কারণ সচরাচর আমরা যে মিষ্টিগুলো খাই সেগুলো একটা দুইটা খাওয়ার পরে আর খেতে ইচ্ছা করে না, কিন্তু এই মিষ্টিটা আপনি প্রথমে খাবেন, খাওয়ার শেষে আপনার মনে হবে যে আপনি আর একটু খান। স্বাদটা হচ্ছে এমন যে আপনার মুখে লেগে থাকবে। এখানে আমরা প্রথমে কিছু গাজর নিয়েছিলাম, ওগুলোকে গ্রেট করে নিচ্ছি। আসলে আমার মনে হয় যে গাজরটা কম বেশি সবারই খুব পছন্দ, তো গাজর দিয়ে যে কোনো কিছু তৈরি করলে সেটাই খুবই ভালো লাগে। তো এখানে আমরা গাজরের সাথে তরল দুধ দিয়ে ব্লেন্ডারে একটা মসৃণ পেস্ট করে নিয়েছিলাম। তারপর কড়াইয়ে ঘি গরম দিয়েছিল আম্মু, সেখানে গাজরের পেস্টটা দিয়ে দিয়েছিল। গাজরের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আম্মু এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছিল। পানিটা যখন শুকিয়ে আসবে তখন এই পর্যায়ে আমরা এটার সাথে তরল দুধ আবার অ্যাড করে দিচ্ছি, যাতে গাজরটা ভালোভাবে একটু সিদ্ধ হয়। তারপর একটু পানিও অ্যাড করেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি চিনি। বেশি চিনি দেওয়ার দরকার নেই, কারণ গাজরটা কিন্তু মিষ্টি হয় আর একটু নোনতাও হয়। তো তারপর এখানে আটা দিয়েছিলাম। আটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পাউডার দুধ। পাউডার দুধটা অবশ্যই দিতে হবে। তো এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছিল। আমাদের চ্যানেলে অলরেডি আরও কিছু গাজরের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশনে সেগুলোর লিংক দিয়ে রাখবো। মিক্স করা হয়ে গেলে এটাকে ঠান্ডা করতে দিয়েছিল। ঠান্ডা করার পরে আমি এটাকে লম্বা মিষ্টির আকারে শেপ দিচ্ছিল। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে গরম তেলে এগুলোকে ভাজতে দিব। তো একদম লাল লাল করে ভেজে নেব এগুলোকে। তারপর এখানে আমরা শিরাটা তৈরি করে নিচ্ছিলাম। তো এখানে প্রথমে চিনি দিয়েছি, তারপর পানি দিয়েছি, তারপর দুইটা দারচিনি ছিল, একটা এলাচ। আসলে সত্যি বলতে গাজরের যে কোনো রেসিপি খুব ভালো লাগে। আমাদের চ্যানেলে গাজর দিয়ে আরও অনেক রেসিপি তৈরি করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আমি ডিসক্রিপশনে সেগুলোর লিংক দিয়ে দেবো। এরপর আমরা মিষ্টিগুলোকে শিরায় দিয়ে দিলাম। এই মিষ্টিটা আপনারা মাস্ট ট্রাই করবেন। সি ইউ দ্য নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।